আমি আল-শাহরিয়ার আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অফ আদজি টিমস লিমিটেড এবং আপনার বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর। আমরা বাংলাদেশের গার্মেন্টস আপনার অ্যাক্সেসরিজ প্রোডাক্ট আপনার তৈরি করতেছি আপনার হলো দেশে লং টাইম যাবৎ। আপনার বাংলাদেশের আমাদের মূল টার্গেট হলো আমরা গতানুগতিক অ্যাক্সেসরিজ আমরা প্রোডাক্ট তৈরি করি না, আমরা প্রোডাক্ট তৈরি করি মডার্ন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচার। আমাদের স্লোগান হলো যে বি ইওর ওন লেভেল, এবং আমরা গার্মেন্টসটা তৈরি করি হলো যে যেসব ক্ষেত্রে আমাদের গার্মেন্টসটা শুধু তৈরি করি এভাবেই না, আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজটা তৈরি করি যেসব অ্যাক্সেসরিজটা মার্কেটে এখন পর্যন্ত কেউ নিয়ে আসে নাই, যার জন্য বাংলাদেশে যেসব অর্ডারগুলো আসে না, ইভেন দোজ গার্মেন্টস আপনার আরএমজি অর্ডারগুলো আসে না, সেগুলো আমরা করি। যেমন আরএফআইডি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন লেভেল বাংলাদেশে একমাত্র আমরা করি, ইকো ফ্রেন্ডলি লেদার প্যাচ এবং অন্যান্য আরও যেগুলো আপনার মডার্ন অ্যাক্সেসরিজ আছে সেগুলো আমরা তৈরি করি। ইভেন দোজ শুধু আমরা বাংলাদেশকে আপনার শুধু বাংলাদেশকে গার্মেন্টসকে সার্ভাইভ করি না, আপনার দেই না। ইভেন দোজ আমাদের সুখের সংবাদ যেটা আমরা ডিরেক্ট এক্সপোর্ট করি, ডিরেক্ট এক্সপোর্টের ক্ষেত্রে আপনার আছে হংকং, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ছোটো ছোটো গার্মেন্টসগুলো এবং পাকিস্তান, স্পেন, মরক্কো আমরা হলো শিপমেন্ট করে থাকি। সেক্ষেত্রে বাংলাদেশে একটা ব্র্যান্ডিং হয়, ব্র্যান্ডিং মেড ইন বাংলাদেশ কোম্পানি। বাংলাদেশের মডার্ন গার্মেন্টস অ্যাক্সেসরিজের ভিতরে আমরা টপে আছি, টপ আপনার 10-5 ভিতরে আমাদের কোম্পানি আছে। আমাদের কোম্পানি গ্রোয়িং হলো, আমরা চলতেছে ইনশাল্লাহ। আমাদের দেশে আপনার যতটুকু আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের ভীষণ হলো যে আমি একদিন বাংলাদেশের আমার অ্যাক্সেসরিজ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি বলতে পারবো ওয়েলকাম টু অ্যাক্সেসরিজ শপিং মল। We are facing lot of in-prices issues. Buyer always shouting for compliance, and lot of issues. But we are facing end of the day. Price is cheaper. They are asking for price. In global market, in global market price and raw material price is growing fast. But every season, buyer are asking for reduce the price. That's why some companies they are taking some policies. We are taking some policies. We are using ultra machineries, modern machineries. That's why our production capacity will be high. That's why right now we are facing this price problem, but we can maintain it only for these reasons. Also, we are train up our people and every times. How can you make this product in shorter and quickly? This time we are making this product and everything to and give the customers using by modern machineries and our faster workers. Still we are facing we can beat the local market price and buyer asking. I hope in future it will be some problem. If this time in China and Vietnam and Cambodia in government they are giving us some cash incentive, but still Bangladesh government then don't give us any cash incentive. If Bangladesh government give us some cash incentive, then we can beat our Chinese market and overseas market. I hope that.